জয়পুর গ্রামে ছিল একটি বুড়ো। বুড়োটি ছিল খুবই বুদ্ধিমান ও সম্পদশালী। বুড়োর ছিল তিনটি ছেলে, কিন্তু তারা খুবই অলস। একদিন বুড়ো তার বুড়িকে বলল, গিন্নি, আমার যে সম্পদ আছে তা আমার তিন ছেলের জন্য পর্যাপ্ত, কিন্তু আমার তিনটে ছেলেই খুব অলস, তাই এদেরকে আমি পরিশ্রমী বানাতে চাই। হ্যাঁ গো, তুমি এসব কি বলছো? আমার ছেলেরা এত বড় হয়েছে কিন্তু তারা তো কোনোদিন কোনো কাজ করেনি, এখন তাদের কাজে লাগাবে কিভাবে? আমার ছেলেরা অলস সেটা জানি, কিন্তু কে যে বুদ্ধিমান সেটা তো আর জানি না, তাই আমি প্রথমে দেখতে চাই এদের ভেতরে সবচেয়ে বুদ্ধিমান কে। পরের দিন যথাসময়ে বুড়ো তার তিন ছেলেকে ডেকে বলল, এই শোনো আমার ছেলেরা, আমি এখন অনেক বৃদ্ধ হয়ে গেছি, কোনো কাজ করতে পারি না, তাই আমার এই সম্পদের দায়িত্ব তোমাদের ভেতরে যে কোনো একজনকে দিতে চাই। বাবা নিশ্চয়ই আমাকে দেবে। না, বাবা আমাকে দেবে? তোমরা নিজেদের মধ্যে মূর্খের মতো তর্ক করছো, বাবার যাকে ইচ্ছা তাকে দেবে। শোনো, আমার দুটো প্রশ্ন আছে, যে আমার প্রশ্নের সঠিক উত্তর দেবে তাকেই আমার সব সম্পদের দায়িত্ব দেব। হ্যাঁ বাবা, তুমি তোমার প্রশ্ন করতে পারো, আমরা তোমার প্রশ্নের সঠিক উত্তর দেব। হ্যাঁ অবশ্যই, তার আগে আমি তোমাদের কিছু দিতে চাই। জি বাবা অবশ্যই দিন। আমার প্রথম প্রশ্ন, এই একটা ধান দিয়ে পুরো গ্রামের মানুষকে কিভাবে খাওয়াবে? আমার দ্বিতীয় প্রশ্ন আমি পরবর্তীতে করব, এখন তোমাদের তিন সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে তোমাদের কাজ করে এনে ফলাফল দেখাও। বুড়োর এমন অদ্ভুত কথা শুনে তিন ভাই তিনজনের দিকে তাকাতাকি করতে লাগলো। তারা তাদের বাবার কথা কিছুই বুঝে উঠতে পারছিল না। এটা আবার কেমন কথা বাবা? আমি যা বলছি তাই করো, যাও তিন সপ্তাহ পরে তোমরা তিনজন আমার সামনে তোমাদের উত্তর এবং কাজ নিয়ে আসবে। কিন্তু? কোনো কিন্তু নয়, বলো তোমরা সবাই কি আমার কথাতে রাজি? হ্যাঁ বাবা, আমরা সবাই রাজি আছি। হ্যাঁ বাবা, আমরা সবাই রাজি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আজ থেকে তোমাদের প্রশ্নের উত্তরটা খোঁজবার জন্য প্রস্তুত হয়ে যাও। মনে রেখো, মাত্র তিন সপ্তাহ, তারপরে আমাকে জানাবে। তিনজন ধানটি নিয়ে তাদের নিজেদের ঘরে চলে গেল এবং তারা মনে মনে বলতে লাগলো, একটা ধান দিয়ে আমি পুরো গ্রামকে কিভাবে খাওয়াবো? এটা কি কোনো প্রশ্ন হলো নাকি? প্রথমটাই এত কঠিন, না জানি পরের প্রশ্নটা কেমন হবে। উফ, বেশি বুদ্ধি, এই বাবার এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই কোনো তান্ত্রিক দিতে পারবে, আমি বরং কোনো তান্ত্রিকের কাছে যাই। হ্যাঁ, এদিকে মেজো ছেলে বলবে, এই বাবারই অদ্ভুত প্রশ্নের উত্তর আমি পাবো কোথায়? হ্যাঁ বেশি একটা বুদ্ধি, এই আমি বরং কোনো সাধুর কাছে যাই, সেই আমাকে সাহায্য করতে পারবে। বাবা বলেছে বুদ্ধি দিয়ে প্রশ্নটার উত্তর বের করতে। ওহো, আমাকে এবার আমার বুদ্ধিটা খাটাতে হবে, দেখি কোনো উত্তর খুঁজে পাই কিনা। বড় ছেলে রবিন গেল তান্ত্রিকের কাছে। তান্ত্রিকের কাছে গিয়ে সেই ধানটি দিয়ে বলল, তান্ত্রিক মশাই, আপনি একটু জাদু টোনা করে
এই একটি ধান দিয়ে আমাকে অনেক ধান বানিয়ে দিন, যেন আমি পুরো গ্রামের মানুষকে খেতে দিতে পারি। তোমার সব কথা তো শুনলাম বাসা, কিন্তু এটা কোনোদিনও সম্ভব নয়। তুমি বরং কোনো ধানের গুদাম থেকে ধান কিনে তোমার বাবাকে দেখাও। ঠিক কথা বলেছেন তান্ত্রিক মশাই, আপনার উত্তরটা আমার পছন্দ হয়েছে। রবিন খুশি হয়ে বাড়ি চলে গেল। এদিকে রনই গেল সাধুর কাছে। সাধুর কাছে গিয়ে রনই তার বাবার কথা সব খুলে বলার পর সাধু তাকে বলল, একটা ধানে পুরো গ্রাম খাওয়াবে এটা কখনোই সম্ভব নয়। তুমি বরং চাল কিনে তোমার বাবাকে দেখাতে পারো। হ্যাঁ ঠিকই বলেছেন সাধু বাবা, আপনার উত্তরটা আমার পছন্দ হয়েছে। তাহলে আমি আজ আসি। রনই তার উত্তরটি পেয়ে খুশি মনে বাড়ি ফিরে গেল। এদিকে রিজন বাড়ি বসেই ভাবতে লাগল কিভাবে এই একটি ধান দিয়ে পুরো গ্রাম খাওয়ানো যায়। পেয়েছি বুদ্ধি, আমি তো এই একটা ধান রোপণ করতে পারি। সেই গাছে ধান হলে সেই ধান আবার রোপণ করব। এইভাবে তো অনেক ধান দিয়ে চাল বানিয়ে আমি পুরো গ্রাম খাওয়াতে পারি। যেই কথা সেই কাজ, রিজন সেই ধানটা একটা পাত্রে রোপণ করল এবং সুন্দরভাবে পরিচর্যা করল। তিন সপ্তাহ পরে তারা তিন ভাই তার বাবার কাছে গেল। বাবা, তোরা কি তোর বাবার কথা মতো কাজ করেছিস? জিমা করেছি, বাবার প্রশ্নের উত্তরটা আমরা তিন ভাই পেয়েছি। বুড়ো খুশি হয়ে বড় ছেলেকে বলল, হ্যাঁ বাবা, তা তুমি আগে বলো, একটা ধান দিয়ে পুরো গ্রামের মানুষকে কিভাবে খাওয়াবে? হ্যাঁ বাবা, এই দেখো, আমি এই একটা ধান দিয়ে অনেকগুলা ধান বানিয়েছি, এটা দিয়ে আমি পুরো গ্রাম খেতে দিতে পারবো। বুড়া মুচকি হেসে বলল, তাই নাকি? আচ্ছা আচ্ছা, এবার রনই বলো, আমার এই একটা ধান দিয়ে তুমি পুরো গ্রামের মানুষকে কিভাবে খাওয়াবে? বাবা, এই দেখো, আমি একটা ধান দিয়ে এই এক বস্তা চাল বানিয়েছি, এটা দিয়ে আমি পুরো গ্রামের মানুষকে খেতে দেব। বুড়া এবার মুচকি হেসে বলল, তাই নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার রিজন বলো, এই একটা ধান দিয়ে তুমি পুরো গ্রামের মানুষকে কিভাবে খেতে দেবে? বাবা, এই ধানটি আমি রোপণ করেছি, তার থেকে এই ধানের গাছ বেরিয়েছে, এবার এতে ধান হবে, সেই ধান আমি আবার রোপণ করব। এইভাবে আমার বড় একটা ধানের ক্ষেত হবে, আর তা দিয়ে আমি পুরো গ্রামের মানুষকে খাওয়াতে পারবো। বুড়ো রনয়ের কথায় খুব খুশি হল, খুশি হয়ে বলল, অতি উত্তম বুদ্ধি, তোমার উত্তরে আমি খুব খুশি হয়েছি। এবার আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর আশা করি সঠিক দেবে, কারণ তোমাদের দুই ভাইকে আমি আরো একটা সুযোগ দিতে চাই। জি বাবা, আমরা এবার তোমার প্রশ্নের সঠিক উত্তর দেব, তুমি তোমার প্রশ্ন করতে পারো। তাদের দু ভাই দুজনার দিকে মুখ চাওয়াচাওয়াই করতে লাগলো। না জানি বাবা আবার কি প্রশ্ন করে। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, এই কাজটা তোমরা কার বুদ্ধিতে করেছো? বুড়োর কথা শুনে তাদের দু ভাইয়ের মুখটা অন্ধকার হয়ে গেল। রবিন আমতা আমতা করে বলল, মানে বাবা, আমি একটা তান্ত্রিকের কাছে গেছিলাম, সে আমাকে বলেছিল একটা গুদাম থেকে চাল কিনে তোমাকে দেখাতে, আর আমার কাছে এটাই সঠিক বলে মনে হয়েছিল। ও, তা রনই, এবার তুমি বলো, তোমার এই বুদ্ধিটা কে দিয়েছে?
মানে বাবা, আমি একটা সাধুর কাছে গেছিলাম, সে আমাকে বলেছিল শাল কিনে তোমার বাবাকে দেখাতে। আর আমার কাছেও এটাই সঠিক বলে মনে হয়েছিল, বুঝলেন? মানে বাবা রিজন, এবার তুমি বলো দেখি, তুমি এই বুদ্ধিটা কার কাছ থেকে পেয়েছো? বাবা, আমি কারোর কাছ থেকে বুদ্ধি নিইনি, আমি নিজে থেকে এই বুদ্ধিটা বের করেছি। কারণ একটা ধান রোপণ করে, পরিচর্যা করে, বড় করে একটা ধানের ক্ষেত করা সম্ভব, তাছাড়া এটার বিকল্প আর কোনো উপায় নেই। এই তোমার বুদ্ধি দেখে আমি খুব খুশি হয়েছি। সব সময় কাজে আলসেমি না করে নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করবে, এতে মন ও শরীর দুটোই ভালো থাকবে, বুঝলে? জি বাবা, এখন থেকে আমি অনেক পরিশ্রম করব, আর কখনো কাজে আলসেমি করব না। তোমরা দুই ভাই একে দেখে কিছু শেখো, এ তো তোমাদের ছোট, তোমরা নিজে চেষ্টা না করে আর একজনের সাহায্য নিয়ে আমাকে ঠকিয়েছো। হে বাবা, আমাদের তুমি ক্ষমা করে দাও, এখন থেকে রিজনের সাথে সাথে আমরাও অনেক কাজ করব। আমার সব সম্পদের দায়িত্ব আমার ছোট ছেলের থাকবে, যখন দেখব তোমরাও তার মতো পরিশ্রমী হয়ে গেছো, তখন তিনজনেরই সমান ভাগে ভাগ করে দেব। আচ্ছা বাবা, আমরা আজ থেকে ছোটর সাথে সাথে অনেক পরিশ্রম করব। আসলে আমাদের নিজেদের বুদ্ধি দিয়ে ভাবা উচিত ছিল, আমরা অন্যর সাহায্য নিয়ে ভুল করেছি। এরপর থেকে বুড়োর তিন ছেলে মাঠে খুব পরিশ্রম করতে লাগলো, শেষে তারা সফল হয়ে গেল। এরপর বুড়ো তার তিন সম্পত্তি তিন ভাইকে সমান ভাগে ভাগ করে দিল। বুড়ো বুড়ি ও তাদের তিন ছেলের সংসার অনেক সুখে শান্তিতে কাটতে লাগলো। অবশেষে বুড়োর বুদ্ধিটা তার ছেলেদের কাজে লাগলো।